প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, সন্ধে মজুদ্দার ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। এক্সপ্রেশন, ভয়েস এক্সপ্রেশন, কাকে বলে ভয়েস এক্সপ্রেশন? এতদিন তো দুটো এক্সপ্রেশনের কথা শুনেছি, ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড আই এক্সপ্রেশন। আজকে আমি আলোচনা করব ভয়েস এক্সপ্রেশন কাকে বলে, কিভাবে তার চর্চা করব, কিভাবে অভিনয়ে তার ব্যবহার করব। সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী। আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। আপনাদের অকুণ্ঠ ভালোবাসা এবং সহযোগিতায় এই চ্যানেল এক বছর পূর্ণ করতে চলেছে। হ্যাঁ বন্ধু, আগামী 15ই আগস্ট আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল অভিনয়ের হাতেখড়ি এক বছর পূর্ণ করবে। গত এক বছর ধরে আমি এই চ্যানেলে প্রচুর ভিডিও দিয়েছি, প্রচুর অভিনয় নিয়ে কথা বলেছি, আলোচনা করেছি এবং চর্চা করেছি। সুতরাং আমি আশা করতেই পারি এবার একটু অ্যাডভান্স লেভেলের অ্যাক্টিং নিয়ে আমরা আলোচনা করতে পারি। অ্যাডভান্স লেভেল মানে বেসিক লেভেলে আমরা যে অভিনয়টা করি তার সঙ্গে আরও কিছু এলিমেন্টস অ্যাড করলে আমাদের অভিনয় অন্য মাত্রা পায়। আজকে সেরকমই একটা জিনিস নিয়ে আলোচনা করব। বন্ধু, আমি বহু ভিডিওতে একটা কথা বলেছি, এক্সপ্রেশন দুরকম, এক ফেসিয়াল এক্সপ্রেশন, দুই আই এক্সপ্রেশন। আজকে বলছি এক্সপ্রেশন তিন রকম, ফেসিয়াল এক্সপ্রেশন, আই এক্সপ্রেশন অ্যান্ড ভোকাল এক্সপ্রেশন। বেসিক লেভেলে আমরা ফেসিয়াল এক্সপ্রেশন এবং আই এক্সপ্রেশন নিয়ে কথা বলেছি, কিন্তু এই অ্যাডভান্স লেভেলে এসে আমরা ভয়েস এক্সপ্রেশন বা ভোকাল এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। শুরুতে একটুখানি বলে দেওয়া প্রয়োজন, এক্সপ্রেশন কাকে বলে? যখন আমরা কোনো কিছু দেখি, শুনি বা বুঝি, তার ফলে আমাদের মনে যে অনুভব বা অনুভূতি হয়, তার যে বহিঃপ্রকাশ, তাকে বলা হয় এক্সপ্রেশন। অর্থাৎ আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন এবং আই এক্সপ্রেশন দেখা যায়, কিন্তু ভোকাল এক্সপ্রেশন বা ভয়েস এক্সপ্রেশন দেখা যায় না, শুধুমাত্র শোনা যায়। আপনি হয়তো বলবেন, আমি কি ভয়েস মডুলেশনের কথা বলছি? না বন্ধু, আমি ভয়েস এক্সপ্রেশনের কথা বলছি। ভয়েস মডুলেশন অ্যান্ড ভয়েস এক্সপ্রেশন পুরোপুরি আলাদা। হ্যাঁ, দুটোর মধ্যে সম্পর্ক খুব গভীর, কিন্তু দুটো জিনিস পুরোপুরি আলাদা। মডুলেশন হলো হোয়েন উই কন্ট্রোল অর অ্যাডজাস্ট সামথিং, আর এক্সপ্রেশন হলো হোয়েন উই শোয়িং ফিলিং। অর্থাৎ একটা দিয়ে আমরা কন্ট্রোল করছি, আর একটা দিয়ে আমাদের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাচ্ছি। দুটো পুরোপুরি আলাদা জিনিস। একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরেকটু পরিষ্কার করতে পারবো। ধরুন আপনার একটা সংলাপ আছে, জানিস তো তাজমহল দেখলাম, অসাধারণ, এটা হচ্ছে আপনার সংলাপ। আপনি যদি ঠিকঠাক মডুলেট করে বলেন তাহলে হয়তো বলবেন, জানিস তো তাজমহল দেখলাম, অসাধারণ, এটা হচ্ছে বেসিক অ্যাক্টিং। এবার যদি আপনি এর সঙ্গে একটুখানি এক্সপ্রেশন, ভোকাল এক্সপ্রেশন অ্যাড করেন তাহলে হয়তো আপনি এরকম বলবেন, জানিস তো তাজমহল দেখলাম, অসাধারণ। বন্ধু, এই অসাধারণ, এই একটা অসাধারণ দিয়ে আপনি বুঝিয়ে দেন যে তাজমহল আপনার কতটা ভালো লেগেছে। অর্থাৎ আপনার ভালো লাগার যে অনুভূতি বা অনুভব, সেটা আপনার গলায় বেরিয়ে আসে অসাধারণ দিয়ে। শুরুতে বেসিক অ্যাক্টিংয়ে আপনি বললেন তাজমহল দেখলাম, অসাধারণ, পরের বার আপনি বললেন তাজমহল দেখলাম, অসাধারণ। বোঝাতে পারলাম বন্ধু এক্সপ্রেশন কীভাবে আপনার অভিনয়কে অন্য মাত্রায় নিয়ে যায়? আরেকটা উদাহরণ যদি দিই, ধরুন আপনি আপনার বন্ধুকে বললেন ভালো খাইয়েছিস, দারুণ, এটা হচ্ছে আপনার সংলাপ। আপনি মডুলেট করে বললে এরকমই বলবেন, ভালো খাইয়েছিস, দারুণ। কিন্তু এর সঙ্গে যদি আপনি এক্সপ্রেশন অ্যাড করেন তাহলে আপনি হয়তো এভাবে বলবেন, ভালো খাইয়েছিস, দারুণ। বন্ধু, এই একটা দারুণ দিয়ে আপনি বুঝিয়ে দেন যে খাবারটা কতটা দারুণ ছিল, খাবারটা আপনার কতটা ভালো লেগেছিল, এটাকে বলা হয় ভয়েস এক্সপ্রেশন বা ভোকাল এক্সপ্রেশন। এইভাবে আপনার অনুভব, আপনার অনুভূতি, আপনার ফিলিং, আপনার ভালো লাগা, আপনার খারাপ লাগা, যদি চোখে মুখের এক্সপ্রেশনের পাশাপাশি আপনার ভয়েস এক্সপ্রেশনও বেরিয়ে আসে বা আপনার ভোকাল এক্সপ্রেশনের দ্বারা প্রকাশ করতে পারেন, তাহলে সত্যি সত্যি আপনার অভিনয় হয়ে ওঠে অসাধারণ। এবার প্রশ্ন, এটা আমরা চর্চা করব কিভাবে? বন্ধু, একটা জিনিস খেয়াল করেছেন যে কয়েকটা শব্দ আমি বারবার উচ্চারণ করছি, সেটা হচ্ছে ফিলিং, অনুভব, অনুভূতি।
হ্যাঁ বন্ধু, সবার প্রথম আপনাকে অনুভব করার চর্চা করতে হবে, ফিল করার চর্চা করতে হবে। আপনি যখন বাস্তব জীবনে কষ্ট পান, আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কিন্তু আপনি যখন অভিনয়ে কষ্ট পান তখন আপনার চোখ দিয়ে জল বেরোয় না। কারণ বাস্তব জীবনে কষ্টটা আপনি ফিল করেন, অনুভব করেন, কিন্তু অভিনয়ের সময় কষ্টটা আপনি ফিল করতে পারেন না, অনুভব করতে পারেন না, কষ্টটা আপনার হৃদয়কে ছোঁয়ে না। তাই সবার আগে আমাদের এই চর্চাটা করতে হবে যে কীভাবে আমরা অনুভব করব, ফিল করব। এই অনুভব বা অনুভূতি বা ফিলিং বাড়ানো, চর্চা করার সবথেকে সহজ পদ্ধতি হলো কবিতা পড়া। হ্যাঁ বন্ধু, কবিতা পড়তে হবে, রোম্যান্টিক গল্প পড়তে হবে, সাহিত্য পড়তে হবে, উপন্যাস পড়তে হবে। শুধু পড়লে হবে না, আপনাকে অত্যন্ত মন দিয়ে বুঝে বুঝে পড়তে হবে। প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দের অর্থ আপনাকে বুঝতে হবে। যদি বারবার পড়ে পড়ে আপনি বোঝার চেষ্টা করেন যে লেখক বা কবি কী বলতে চেয়েছে, তাহলে কিন্তু আপনার অনুভব বা অনুভূতি বা ফিলিংয়ের চর্চা হয়ে যায়। আর ঠিক তখনই শব্দগুলো আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, আপনার অনুভূতিকে স্পর্শ করে। যেই মুহূর্তে আপনার অনুভূতিকে স্পর্শ করবে, সেই মুহূর্তে যদি আপনি সেই লাইনটা বলেন, তাহলে চোখে মুখের পাশাপাশি আপনার গলায়, আপনার ভোকাল, আপনার ভয়েসও এক্সপ্রেশনটা চলে আসে। ধরুন রবি ঠাকুরের একটা কবিতার একটুখানি অংশ যদি আমি একটু তুলে নিই আপনাদের বোঝানোর জন্য। লাইন কটা হচ্ছে, কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ি লোহার বরাদে দেওয়া একতলা ঘর, পথের ধারেই লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ। বন্ধু, এই জায়গাটা যদি দেখেন, লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ, এটা তো একটা যন্ত্রণার ছবি। একটা মানুষের ঘর থেকে এখানে ওখানে বালি খসে পড়েছে, শ্যাতা পড়া দাগ হয়ে গেছে। সেই জায়গাটা আপনি যদি একটু অনুভব করেন, ফিল করেন, তাহলে খুব সহজেই আপনার গলায় একটা যন্ত্রণার এক্সপ্রেশন চলে আসে। যেমন কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ি লোহার বরাদে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ। বন্ধু, একটা যন্ত্রণার এক্সপ্রেশন কিন্তু আমার ভোকালে, আমার ভয়েসে, আমার গলায় চলে আসে। আবার ধরুন এই কবিতারই একটা অংশ হচ্ছে, ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতেই, সেটা টিকটিকি, তফাত তার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। কেন কবি এই কথা বলেছেন, হঠাৎ টিকটিকির খাবারের অভাব নেই এটা কেন বলেছেন? বন্ধু, এখানে উনি বলেছেন যে আমার সঙ্গে থাকে টিকটিকি, তার খাবারের অভাব নেই, কিন্তু আমার খাবারের অভাব আছে। তাই যেইখানটা আপনি বলছেন, ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতেই, সেটা টিকটিকি, তফাত তার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। এই নেই তার অন্যের অভাব দিয়ে এটা বোঝানো যায় যে টিকটিকিটার সত্যি কোনো অন্যের অভাব নেই, কিন্তু আমার অন্যের অভাব আছে। অথচ সে লাইনটা কিন্তু কবি কোথাও লেখেননি। কবি লিখেছেন, ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতেই, সেটা টিকটিকি, তফাত তার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বন্ধু, এইভাবে আমরা যদি প্রত্যেকটা লাইন খুব মন দিয়ে পড়ি, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দের অর্থ আমরা খুঁজে বার করি, আর সেই লাইনের ইনার মিনিংটা বোঝার চেষ্টা করি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা জিনিসটা ফিল করতে পারি, অনুভব করতে পারি, আমাদের অনুভূতিকে ছুঁয়ে যায়। ঠিক যেই মুহূর্তে অনুভূতিকে ছুঁয়ে যায়, সেই মুহূর্তে আপনি যখন লাইনটা বলবেন, তখন শুধু চোখে মুখে নয়, আপনার ভোকালে, আপনার ভয়েসেও এক্সপ্রেশনটা বেরিয়ে আসে। আশা করি অ্যাডভান্স স্টেজ অ্যাক্টিংয়ে গিয়ে কীভাবে ফেসিয়াল এক্সপ্রেশন, আই এক্সপ্রেশনের সঙ্গে আমাদের ভোকাল এক্সপ্রেশন বা ভয়েস এক্সপ্রেশন মিশিয়ে দিয়ে আমরা অভিনয়টাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারি, সেটা মোটামুটি বোঝাতে পারলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনে শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।